চেয়ার খালি কেন বসো না চেয়ার খালি দেখতে খারাপ লাগছে আর ওই সাইডে আলহামদুলিল্লাহি ওয়াহদা কান্ডারি কব সমুখে ওই পলাশির প্রান্তর কান্ডারি কব সমুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবে আছে হায় ভারতের দিবাকর ওই গঙ্গায় ডুবে আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পূর্ণবার শ্রদ্ধেয় শ্রোতা মন্ডলী আজ আমার আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে উলামাদের অবদান কেননা আজ আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কাদের অবদান রয়েছে কাদের ত্যাগ ও আত্মবলিদানে এই দেশ স্বাধীন হয়েছে তো সকলেই বলে উঠবে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজেরা এদেরই অবদানে এই দেশ স্বাধীন হয়েছে কোন আলেম ওলামার নাম শুনতে পাওয়া যাবে না কোন মুসলমান ভাইয়ের নাম শুনতে পাওয়া যাবে না তাই প্রকৃত ইতিহাস থেকে কিছু তথ্য ভিত্তিক আলোচনা করলে বুঝতে পারবেন যে এই দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান সব থেকে বেশি রয়েছে শ্রদ্ধেয় শ্রোতা মন্ডলী আমরা সকলেই জানি আজ থেকে 74 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া সুতরাং তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো বন্ধুগণ কেমন ভাবে দেখুন 1601 খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গমিটার জমি এক একটি ইংরেজের হুকুমতে ন্যস্ত করেছিলেন কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নেমক হারাম বাদশাহ তা জানতেন না সুতরাং তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গা আয়ত্ত করে নিল 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয় এমন ভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে শুরু করলো ধন দৌলতকে শোষণ করে তারা ক্ষান্ত হয়নি বরং ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল এবং তারা এও ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে ভারতীয় কিন্তু আইন কানুন নিয়ম নীতি ইস্ট কালচার হিসাবে হবে ব্রিটিশ এবং ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে 1803 খ্রিস্টাব্দে হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করেন যে আমরা পরাধীন হলাম পরাধীনতার বিরুদ্ধে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্ম নৈতিক কর্তব্য সুতরাং তারপর সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল তাই 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকোটে হযরত মাওলানা সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে রক্তক্ষয়ী যুদ্ধ হয় ইংরেজদের বিরুদ্ধে ওই যুদ্ধে হাজার হাজার আলেম ওলামা ও মুসলমান এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন শুধু তাই নয় 1857 খ্রিস্টাব্দে হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাই হাফিজ জামি রহমতুল্লাহ আলাই প্রমুখ বুজুর্গ এই দেশের জন্য উত্তরপ্রদেশের শামলির ময়দানে
সিপাহী বিদ্রোহ করে এবং ওই যুদ্ধে 56,000 আলেম ওলামা নিজের খুন ঢেলে দিয়ে এই দেশের কালো মাটিকে লালে লাল করে এই দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন এবং ইংরেজদের তোপ কামান অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলো যে যে সমস্ত মুসলমানদের মাথায় টুপি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। সুতরাং ওই সময় ব্রিটিশ প্রশাসন 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। তার মধ্যে প্রায় 2 লক্ষ মুসলমান ছিলেন এবং 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 1400,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টমসন তার জীবনীতে লিখছেন যে দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে যার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যে তাতে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। সেই সময় দেখা গেল ভারতবর্ষের আলেম ওলামার সংখ্যা খুব বেশি নেই। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করেন যে ইংরেজদেরকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ব্রিটিশ প্রশাসন হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলির অর্ডার করেছিল। তার কিছুদিন পর করাচিতে ইংরেজদের বিরুদ্ধে এক বিশাল প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, ফকির, দরবেশ, যোদ্ধা, সেনাপতি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মালিক, মোটকথা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ কয়েক লক্ষ মানুষ সমাবেত হয়েছিল। কিন্তু সকলেই জানতেন যে এই সমাবেশে হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আসবেন না, কেননা ইংরেজ প্রশাসক তাকে গুলির অর্ডার করেছে। কিন্তু দেখা গেল হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বে নিজের জানের পরোয়া না করে, নিজের বিবির পরোয়া না করে, নিজের সন্তানদের পরোয়া না করে সমাবেশে এই কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন। লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চাঁচ মে, লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চাঁচ মে, লেকর গুল শহীদ নাজ কি তুরবত কহা হ্যায়। अंग्रेज को खिताब करके फरमाया, खिलौना समझकर मुझे बर्बाद ना करना, खिलौना समझकर मुझे बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं। তাই হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেছিল। তারপর হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করলেন। তারপর দেখা গেল যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ চতুর্দিক থেকে হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলি চালাতে আরম্ভ করে দিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করিশমা, একটা গুলি হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে স্পর্শ করলো না। কিন্তু হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলি দিয়ে না পেরে সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসন 1916 সালে পাঞ্জাবের বালাকোটে হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে বন্দী করে। প্রিয় বন্ধুগণ, তারপর 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষের সমস্ত সাত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকে টাটকা তরচা রক্ত দিয়ে এই ভারতবর্ষের মাটিকে লালে লাল করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে এই দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু বড় দুঃখ ও পরিতাপের বিষয়, যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের মাল ধন দনকে বিসর্জন দিয়েছিলেন, নিজের বিবিকে বিধবা, কচি শিশুকে এতিম বানিয়েছিলেন, আজ বর্তমান ইতিহাসের পাতায় তাদের নাম বিদ্যমান নেই। তাই তো আমি ওই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, তারা যতই এই প্রকাশ্য ইতিহাসকে চেপে রাখতে চায় না কেন, একদিন না একদিন এই সত্য ইতিহাস এই দিবালোকের ন্যায় প্রকাশ্য পাবেই পাবে ইনশাআল্লাহ। তাই তো আমার কবি বলেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্ত দিয়ে বড়েছি মোরা ভারতেরই স্বাধীনতা দিয়ে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই, তারা হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই, যাহা খুশি তাহা করিলি হাতে আছে কলম তাই, যাহা খুশি তাহা করিলি হাতে আছে কলম তাই, হাতে কলম পেলে বুঝিয়ে দেবো সত্য ইতিহাস কারে কয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।